হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বিন্দাস আছি, চলে এসেছি আবার একটা জলমলে ভিডিও নিয়ে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে আমার প্রেগনেন্সি টাইমে সিমটমসগুলো কী কী ছিল। দেখো, এই সময় মানে প্রেগনেন্সি টাইমে মেয়েদের শরীরে অনেক রকম চেঞ্জেস আসে, আর মেয়েরা না সব কিছু খুব মাইনিউটলি নোটিস করতে শুরু করে যে এই চেঞ্জটা কি নর্মাল, এটা হলে কোনো অসুবিধা হবে না তো, আমার বাচ্চার কোনো প্রবলেম হবে না তো, এটা কি অন্য কোনো মেয়েদের হচ্ছে নাকি শুধু আমারই হচ্ছে, নানান রকমের প্রশ্ন আসে। আমারও এরকম অনেক প্রশ্ন আসতো। সেই সময় আমিও ইউটিউব ভিডিওস দেখতাম, গুগলে সার্চ করতাম, মা শাশুড়ি মা সবাইকে জিজ্ঞেস করতাম যে এই সিমটমটা নর্মাল কি নর্মাল না। তো আমার মতন যারা কিউরিয়াস, যারা হবু মায়েরা রয়েছে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে, আর একটু হলেও তোমাদের ভালো লাগবে। কারণ আর একটা জিনিস আমি বলতে চাই যে আমার শরীরে তো সব রকম সিমটম থাকতে পারে না, সবার শরীরে আলাদা রকম হয় আর সবার শরীরে আলাদা আলাদা রকম সিমটম হয়। আমি আমারটা শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এই পার্টিকুলার ভিডিওটায় কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কী কী সিমটম ছিল আর তোমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রেগনেন্সি সিমটম সেটা তো আলাদা ব্যাপার। পিরিয়ড মিস হওয়ার আগেও আমার কিছু এমন সিমটম এসেছিল যেটা দেখে আমি গেস করছিলাম যে হয়তো এই মাসে গুড নিউজ আসতে চলেছে। তো সেগুলো প্রথমে তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা ছিল প্রথমে যেটাই সিমটমটা এসেছিলো সেটা হচ্ছে সাংঘাতিক ধরনের ফুড ক্রেভিং। আমি ন্যাচুরালি না ভীষণ এক ধরনের খাবার খেতে পছন্দ করি, লাইট খাবার খেতে পছন্দ করি, কিন্তু সেই সময় হঠাৎ করেই আমার কুলফি আইসক্রিম, বাদাম পিস্তা ফ্লেভারওয়ালা আইসক্রিম, অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম খেতে ভীষণ মন চাইতো। ফ্রিজে ভর্তি 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 করে এনে আমি রেখে দিতাম। হঠাৎ হঠাৎ না স্পাইসি খাবার খেতে ইচ্ছে করতো। রিকিকে বারবারই ফোন করে বলতাম আমার জন্য আজকে মাঞ্চুরিয়ান নিয়ে আসবে, আমার না ঘরের খাবার খেতে ভালো লাগছে না। হঠাৎ করে টমেটো মাখা খেতে ইচ্ছা করতো। এই জিনিসগুলো ন্যাচারালি হয় না। এইটা একটা সিমটম ছিল পিরিয়ড মিস হওয়ার আগে। আরেকটা যে সিমটমটা ছিল, আমি না হঠাৎ হঠাৎ খুব উদাস হয়ে যেতাম, কান্নাকাটি শুরু করতাম বিনা কারণে, যেটার কোনো কারণ হয় না। ন্যাচারালি আমি একটা না ভীষণ জলি পার্সন, মানে ভীষণ হাসি মজা নিয়ে থাকতে পছন্দ করি, হাসি খুশি থাকতে পছন্দ করি, কিন্তু ওই সময়টা আমার না শুধু একা একা বসে থাকতে ভালো লাগতো। মনে হতো আমার কেউ নেই দুনিয়ায়, আমি একা একমাত্র রয়েছি। একা একটা ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকতাম, মাঝে মাঝেই কান্না করে দিতাম, ছোট ছোট বিষয়ে রিকির সাথে ঝগড়া করতাম, মানে ভীষণ ধরনের একটা মুড সুইং হতো আমার। এই দুটো ছিল হচ্ছে মেন। আরেকটা যেই সিমটম ছিল যেটা দেখে আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরে কিছু চেঞ্জেস হচ্ছে, সেটা হলো লোয়ার অ্যাবডোমেনে না আমার কিছু একটা স্ট্রেচিং ফিলিং হতো, মনে হতো কিছু একটা বাড়ছে, মানে খুব হালকা এই ফিলিংটা হতো, কিন্তু হতো এরকম এরকম করে বাড়ছে, এরকম একটা ফিলিং হতো। তো ওইটা দেখে আমি গুগল করতে শুরু করলাম যে এরকম হয় কি প্রেগনেন্সি ডেজে স্ট্রেচিং ফিলিং হওয়া নর্মাল কি না। তো দেখলাম হ্যাঁ, তো মনের মধ্যে তো লাড্ডু ফুটতে শুরু করেছিল যে মেবি এই মাসে গুড নিউজ আসতে চলেছে। তারপর যখন 9th জুলাই আমি টেস্ট করলাম, টেস্ট পজিটিভ আসলো, তখন তো কনফার্মেশন হয়েই গেল যে ইয়েস আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তো এটা ছিল আমার পিরিয়ড মিস হওয়ার আগের কিছু সিমটম, যেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। তারপর যখন গুড নিউজ পেয়েই গেলাম, তারপর তো নানা রকম চেঞ্জ আসতে শুরু করলো। প্রথম যে প্রবলেমটা আমার 2 মাসের সময় শুরু হয়েছিল সেটা হলো স্মেলের প্রবলেম। জিরার গন্ধ সহ্য করতে পারতাম না, তেলে যখন জিরা ফোড়ন দিতাম সেটা সাংঘাতিক একটা অস্বস্তি তৈরি হতো আমার শরীরের মধ্যে, ভালো লাগতো না, বমি বমি ভাব লাগতো। তারপর যে গন্ধটা সহ্য করতে পারতাম না সেটা হচ্ছে ভাতের ফ্যানের গন্ধ, একদম গা পাকিয়ে উঠতো। পেঁয়াজ রসুন মাছের গন্ধ তো বাঁধি দিলাম, ওগুলো তো সহ্যই করতে পারতাম না। এই মাছের গন্ধ নিয়ে না একটা ছোট্ট গল্প আছে। একদিন আমি হলে বসেছিলাম, আমরা ন্যাচারালি আমি আর ডিকে কেউ মাছ খাই না, হলে আমি বসেছিলাম নর্মাল আছি, মাস্ক পরে থাকতাম ঘরের মধ্যেও যাতে কোনো গন্ধ আমার নাকে না আসে আর বমি বমি ভাবটা কম থাকে। হঠাৎ করে মেন গেটটা খোলা হয়েছে, মেন গেটটা ডিকে খুলেছে, আমাদের সামনের ঘরে একটা বাঙালি থাকে, ওরা মনে হয় মাছ রান্না করছিল, ব্যাস ওই গন্ধটা নাকে এসছে আর আমি দৌড়ে পালিয়েছি বাথরুমে, আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে। তো মাছের গন্ধ তো আমি সহ্যই করতে পারতাম না, পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারতাম না, সকালবেলা ব্রাশ করতে যাব কলগেটের গন্ধ সহ্য হতো না, সে গা পাকিয়ে উঠতো, সাংঘাতিক রকমের মানে স্মেল সেন্সিটিভ হয়ে গেছিলাম, স্মেল ভালোই লাগতো না। এটা ছিল 2 মাস অবধি এই প্রবলেমটা ছিল। 3 মাস থেকে বমির প্রবলেম শুরু হলো, সে কি সাংঘাতিক বমি, সকালবেলা ব্রাশ করতে যাব কোলগেটের গন্ধে গা পাকিয়ে বমি করে দিলাম, পেটে তো কিছুই নেই জল জল বমি হতো, ঠিক আছে সকালবেলা চা বিস্কুট খাবো সেটা বমি। এমনও হয়েছে যে আমি বিছানায় বসে বসে মানে আমাকে বমি করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমি উঠে যে বাথরুম অবধি যাবো সেই শক্তিটা পর্যন্ত ছিল না, কারণ কিছু খেতেই পারতাম না গন্ধে আর বমি বমি ভাবের জন্য, মানে সেই একটা যাতা অবস্থা তৈরি হয়েছিল।
কিচ্ছু খেতে পারতাম না, যেটাই খেতাম বমি হয়ে যেত বমি হয়ে যেত। সেইভাবেই মানে রোগা হয়ে গেছিলাম, ওয়েট লস হয়েছিল। তারপর হচ্ছে কি, রান্না যে করব সেই শক্তিটা পর্যন্ত থাকতো না, তাই রিকি যতটা পারতো রান্না করে দিয়ে যেত, ওটাও পর্যন্ত খেতে পারতাম না। মানে ওই তিন মাসটা, মানে ওই এক মাসটা, তিন মাসের সময়ে যে কী বাজে গেছে, বমি, স্মেলের প্রবলেম, তারপর মানে যাতা অবস্থা, বমিটা খুব খুব খুবভাবে আমাকে জ্বালাতন করেছে। বমি তো ছিলই, কিন্তু বমি একা না, আরও কিছু প্রবলেম ওই সময় তিন মাসে আমার শুরু হয়েছিল। সেটা হলো সাংঘাতিক কোমর পিঠে ব্যথা। একটুখানি দাঁড়িয়ে থাকতাম, পাঁচ মিনিট অবধি রান্না করতে যাব, ওই পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে গেলেও আমার কোমর পিঠে এমন ব্যথা হতো মনে হতো কি বসে পড়ি, বসে পড়তাম সারাদিন, মনে হতো শুয়ে থাকি, সারাদিন শুয়ে থাকি। কোনো এনার্জি ছিল না প্রথম তিন মাসে আমার, শুধু মনে হতো শুয়ে বসে থাকবো, একটু টিভি দেখবো, ঘর বন্ধ করে একা থাকবো। সাংঘাতিক রকমের না একা থাকতে ইচ্ছে করতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। ফোন আসলে না ইরিটেটেড ফিল করতাম যে কেন ফোন করছে আমাকে, বাবা মা সবাই ফোন করতো জানার জন্য যে শরীর ঠিক আছে কি না, খাচ্ছি কি না, ওটাতেও আমার ইরিটেশন আসতো যে কেন আমাকে ফোন করছে। তারপর যেই প্রবলেমটা শুরু হলো সেটা হলো স্কিন ড্রাই হতে শুরু করলো, মানে স্কিন না উঠতে শুরু করেছিল লিটারেলি। তারপর শুরু হলো পিম্পলের প্রবলেম। হেয়ার ফলের কথা তো ছেড়েই দিলাম, এত গুচ্ছে গুচ্ছে হেয়ার ফল হতো আমার প্রথম তিন মাসে। তো এইগুলো ছিল আমার প্রথম তিন মাসের সিমটম। তারপর যেই চার মাস শুরু হলো, তখন না ধীরে ধীরে বমি ভাবটা কমতে শুরু করলো, আমি ধীরে ধীরে খেতে শুরু করলাম, তখন শুরু হলো আরেক রকমের ফুড ক্রেভিং। প্রথম দিকে মানে পিরিয়ড মিস হওয়ার আগে আমি যেমন তোমাদের বললাম আমার স্পাইসি খাবার, তারপর হচ্ছে আইসক্রিম, এই জিনিসগুলো খেতে ইচ্ছে করতো, চার মাসে সাংঘাতিক রকমের ফ্রুট ক্রেভিং হতো, সেটা শুধু পার্টিকুলার একটা খাবারের জন্য, সেটা হলো মিষ্টি। এই নিয়ে একটা গল্প আছে। একদিন আমি একা আধা কিলো জিলেপি খেয়ে ফেলেছিলাম, রিকি বলছে তুমি তো মিষ্টি পছন্দই করো না, আমি বলছি না আমার এখনও মিষ্টি সাংঘাতিক রকম ভাল লাগে। এই শুনে রিকি বেজায় খুশি যে আমার ছেলে মেয়ে হয়তো আমার মতনই হতে চলেছে, কারণ রিকি হচ্ছে একজন মিষ্টিপ্রিয় মানুষ। যাই হোক, একা এক কিলো জিলেপি খেয়ে ফেলতাম, ফ্রিজে যদি কোনো মিষ্টি না থাকতো না আমি চিড়চিড়া হয়ে যেতাম যে আমাকে মিষ্টি আজকে কেন দেওয়া হয়নি। রাত্রেবেলা উঠে উঠে মিষ্টি খেতাম, খাওয়ার পরে যদি মিষ্টি বা চকলেট না পেতাম তাহলে মায়ের সাথে ঝগড়া শুরু হয়ে যেত, কারণ মা তিন মাসের পর আমার ওখানে চলে গেছিল। কোথায় কোথায় মায়ের সাথে ঝগড়া হতো, এটাও হয়তো আমার প্রেগনেন্সি সিমটমই ছিল, কারণ এই সময় অনেক রকম হরমোনাল ডিসব্যালেন্স হয়, এদিক ওদিক হয়, এই কারণে না আমি খুব রেগে যেতাম ছোট ছোট কথায়, আবার ছোট ছোট কথায় কখনো কখনো কেঁদে ফেলতাম। একদিন রাতে হঠাৎ করে আমার বার্গার খেতে ইচ্ছে করেছিল, আমি রিকিকে ফোন করে বললাম বার্গার নিয়ে এসো, কিন্তু বার্গার আনতেও ভুলে গেছিলো বলে আমি কেঁদে ফেলেছিলাম যে আমাকে কেন বার্গার দেওয়া হয়নি। তারপর ধীরে ধীরে হেয়ার ফলের প্রবলেমটা কমে গেল, যেটা তিন মাসে ছিল, স্কিনও ধীরে ধীরে একটু গ্লজি হতে শুরু করলো, কিন্তু অ্যাকনে পিম্পলের প্রবলেমটা তখনও যায়নি। সাথে সাথে একটা নতুন প্রবলেম আসলো, সেটা হলো আমার গলার এখানটা আর আন্ডার আর্মস ভীষণ রকম কালো হতে শুরু করলো, যেটা এখনও আছে, খানিকটা এই দিকটা কালো আছে, খানিকটা এই দিকটা কালো আছে, এটাও আমার এক ধরনের প্রেগনেন্সি সিমটম ছিল। আর একটা সিমটম যেটা আমাকে খুব বেশি বদার করছিলো, খুব বেশি টেনশনে ফেলে দিচ্ছিলো, সেটা হচ্ছিলো আমার লোয়ার অ্যাবডোমেনে না ভীষণ রকম একটা পিরিয়ড লাইক ক্র্যাম্পিং হতো, পিরিয়ড হওয়ার আগে যে ক্র্যাম্পিংটা হয় সে ঠিক সেই রকম। তো ওটাতে আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার আগেও মিসক্যারেজের প্রবলেম ছিল, ওই কারণে না ভীষণ মনের মধ্যে ভয় চলে এসেছিলো যে এইটা কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে। কিন্তু ডাক্তার বলে ইনিশিয়াল ডেজে পিরিয়ড লাইক ক্র্যাম্পিং হওয়া, লোয়ার অ্যাবডোমেনে ক্র্যাম্প হওয়া, তারপর হচ্ছে কোমরে ব্যথা হওয়া, এগুলো নাকি নর্মাল। তো ডাক্তারের কথা শুনে একটু ভরসা পেয়েছিলাম যে এগুলো নর্মাল। তাই তোমাদের মধ্যে যাদের আমার মতন এই সিমটমগুলো আছে, মনের মধ্যে ভয় পাচ্ছ, আমার মনে হয় ভয় পাওয়ার থেকে একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নেওয়া ভালো যে এই সিমটমগুলো কমন কি না। আমার জন্য যেমন পিরিয়ড লাইক ক্র্যাম্পিংটা কমন ছিল, মানে নর্মাল ছিল, ওটা হতো, চলে যেত, দাঁড়িয়ে থাকলে খানিকটা ব্যথা হতো, আবার কমে যেত, এরকম হতো। তো এই ছিল আমার চার মাসের কাহিনী, চার মাসের সিমটমগুলো। এরপর আসছে পরের মাসের সিমটমগুলোতে। তারপর চার সাড়ে চার মাস থেকে যেই একটা সুন্দর সিমটম আমি পেয়েছিলাম, সেটা হলো পেটের মধ্যে না বাটারফ্লাই ধরনের ফিলিং হতো, মনে হতো কোনো প্রজাপতি এদিক 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 ঘোরাঘুরি করছে, আবার মাঝে মাঝে গ্যাস হলে যেমন গুড়গুড় গুড়গুড় করে পেটে, সেরকম একটা ফিলিং হতো। ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এই ফিলিংটা কি নর্মাল, বললো হ্যাঁ এটা হচ্ছে বাচ্চার মুভমেন্ট। আমি তোমাদের বলেই ছিলাম যে কৃষু খুব অ্যাক্টিভ বেবি, সাড়ে তিন মাসের পর থেকেই ওর নাড়াচাড়া আমি বুঝতে পেরেছিলাম। তো প্রথম দিকে নাড়াচাড়াটা এরকম ধরনের হয়, বাটারফ্লাইয়ের মতন ফিলিং হয়, বা গ্যাস যেমন গুড়গুড় গুড়গুড় করে সেরকম ধরনের ফিলিং হয়। কোমরে ব্যথা তো আমার প্রথম থেকেই খুব জ্বালাতন করেছে,
কোমরে ব্যথার সাথে সাথে সাড়ে চার মাসের পর থেকে যেটা অ্যাড হলো সেটা হলো সাংঘাতিক রকমের পায়ে ব্যথা। যখন আমি শুয়ে থাকতাম আমার পায়ে এমন ধরনের কামড়াতে শুরু করলো মনে হতো কি কেউ যদি আমার পায়ে পাড়িয়ে দেয় ভীষণ শান্তি পাই, কেউ যদি পাটা একটু টিপে দেয় ভীষণ শান্তি পাই। পায়ে ব্যথা আর কোমরে ব্যথার প্রবলেমটা আমাকে পুরো প্রেগনেন্সিতে খুব জ্বালিয়েছে। মোটামুটি সাত মাসের সময় অনেক রকমের টেস্ট হয়, ঠিক আছে? এই সময় মানুষরা আশেপাশে যারা আমাদের রয়েছে কাকিমা জেঠিমা বড় মা ঠাকুমা দিদিমা সবাই হবু মায়েদের দেখে কিছু সিমটম দেখে না গেস করতে শুরু করে যে ছেলে হবে না মেয়ে হবে। তার মধ্যে একটা অন্যতম সিমটম হলো FHR মানে ফিটাল হার্ট রেট। ডাক্তারের কাছে তোমরা গেছোই হবে, যারা হবু মা তাদের রিপোর্টে FHR তো লেখাই থাকে যে বাচ্চার হার্ট রেট কত। আমি শুনেছিলাম যে যে বাচ্চার হার্ট রেট 140 ওপরে থাকে সেই বাচ্চাটা নাকি মেয়ে, আর 140 নিচে থাকলে নাকি বাচ্চাটা ছেলে হয়। কিন্তু বিশ্বাস করো ক্রিশুর হার্ট রেট কোনোদিনই 150 নিচে নামেনি। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই জিনিসটা আমার জন্য তো ঠিক না যে ফেটাল হার্ট রেট দেখে বেবি বয় না বেবি গার্ল হবে সেটা ডিসাইড করা যায়, কারণ আমার ক্ষেত্রে ক্রিশুর হার্ট রেট কোনোদিনই 150 নিচে নামেনি কিন্তু ও ছেলে হয়েছে। তারপর আরেকটা জিনিস যেটা সবাই খেয়াল করতে বলে সেটা হলো প্লাসেন্টা পজিশন। অ্যান্টেরিয়ার প্লাসেন্টা হলে নাকি মেয়ে হয় আর পোস্টেরিয়ার প্লাসেন্টা হলে নাকি ছেলে হয়। ইনিশিয়াল ডেজে মানে প্রায় ওই 4 মাস পর্যন্ত আমার প্লাসেন্টা ছিল হচ্ছে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, আর 4 মাসের পর থেকে সবসময় প্লাসেন্টা ছিল পোস্টেরিয়ার প্লাসেন্টা। তো সেক্ষেত্রে দেখতে গেলে হ্যাঁ খানিকটা ঠিক যে পোস্টেরিয়ার প্লাসেন্টা হলে হয়তো বেবি বয় হয়, কিন্তু এটার মানে এটা না যে পোস্টেরিয়ার প্লাসেন্টা হলে মেয়ে হতে পারবে না। এগুলো পুরোপুরি একটা মজার বিষয়। প্রেগনেন্সি টাইমটা যেহেতু অনেকটা লং তো ওই সময় না গেস করতে ভালো লাগে যে ছেলে হবে না মেয়ে হবে, এটা বেশ মজা লাগে। মজা ছাড়া আর কিছুই না, কারণ এগুলো কোনো কিছুর কনফার্মেশন না যে এই সিমটমটা দেখলে তুমি কনফার্মলি বলতে পারো যে তোমার ছেলে হবে না মেয়ে হবে। আরেকটা জিনিস যেটা সবাই নোটিস করে বেবি বাম্পের শেপ। সবাই বলে নাকি বেবি বাম্পের শেপ যদি পুরো গোল হয় তাহলে নাকি মেয়ে হয়, আর যদি খানিকটা বাস্কেটবলের মতন হয় মানে সামনের দিকে খানিকটা ছুচোলা টাইপের হয় তাহলে নাকি ছেলে হয়। আমি শেপটা বুঝতে পারতাম না আমার, কিন্তু আমার শাশুড়িমা মা সবাই আমার সাথে সময় বলেছিল যে আমার বেবি বাম্পের শেপ নাকি অনেকটা বাস্কেটবলের মতন সামনের দিকে খানিকটা ছুচলো, তো ওই হিসেবে ওরা গেস করছিল যে হয়তো আমার ছেলেই হবে। তো যাই হোক দেখতে গেলে হ্যাঁ এই প্রেডিকশনটা ঠিক, আমার ছেলেই হয়েছে। তো এই দিক থেকে দেখতে গেলে মজা করে দেখতে গেলে এই প্রেডিকশনটা খানিকটা ঠিক। আরেকটা যেটা সবাই খেয়াল করে সেটা হচ্ছে যে তোমার বাচ্চাটা ওপরের দিকে আছে না নিচের দিকে আছে, নিচের দিকে বাচ্চা থাকলে নাকি ছেলে হয় ওপরের দিকে বাচ্চা থাকলে নাকি মেয়ে হয়। তো আমার ক্ষেত্রে সবাই বলতো যে আমার বেবি বাম্পটা খানিকটা নিচের দিকে, তো ওই ক্ষেত্রে দেখতে গেলে এই প্রেডিকশনটাও ঠিক যে বেবি বাম্প নিচের দিকে হলে তাহলে নাকি ছেলে হয়। এগুলো কিন্তু আমি পুরোপুরি মজা করে বলছি, ঠিক আছে? সিমটমগুলোও বলা হচ্ছে আর খানিকটা মজা করাও হচ্ছে যাতে হবু মায়েরা খানিকটা মজা করে ভিডিওটা দেখতে পারে আর তাদের মুডটা খানিকটা লাইট হয়। এগুলো ছিল খানিকটা মজার বিষয়। আরেকটা জিনিস যেটা বাঙালি সাধে সবাই খেয়াল করে, প্রদীপ ওঠাচ্ছ নাকি নোড়া ওঠাচ্ছ, নোড়া ওঠালে নাকি ছেলে হয় প্রদীপ ওঠালে নাকি মেয়ে হয়। এটা একটা অদ্ভুত কাণ্ড, সবাই বলছিল এটা নাকি পুরোপুরি কনফার্ম ব্যাপার যে প্রদীপ ওঠালে মেয়েই হবে। আমি কিন্তু প্রদীপ উঠিয়েছিলাম, তোমরা যারা আমার সাদের ব্লগটা দেখে থাকো মানে দেখেছো তারা জানবে যে আমি প্রদীপ উঠিয়েছিলাম, আর তাতেও আমরা বেজায় খুশি ছিলাম যে আমার একটা ফুটফুটে পরি হতে চলেছে। আমাদের ক্ষেত্রে ছেলে মেয়ে দুটোই সমান। রিকি আর আমি এটা নিয়ে এক্সাইটেড ছিলাম যে আমরা মা বাবা হতে চলেছি, ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে একদমই বদার্ড আমরা ছিলাম না। তো এগুলো ছিল খানিকটা মজার বিষয়। এবার থার্ড ট্রাইমেস্টার শুরু হলো মানে ওই 8 মাস সাড়ে 7 মাস এই সময়টা, এই সময়টা কিছুটা প্রবলেম হতে শুরু করলো কারণ আমার ওয়েটটাও অনেকটা বেড়ে গেছিলো আর বেবি বাম্পের সাইজটাও অনেকটা বেড়ে গেছিলো, বেবি ওয়েট তো সাথে সাথে বাড়ছে। এই সময় না আমার ব্রিদিং ইস্যু শুরু হলো, খানিকটা হাঁটলেই হাঁপিয়ে যেতাম, কথা বলতে পারতাম না, আবার বসে পড়তাম, খুব রেস্টলেসনেস লাগতো যে বসে থাকি শুয়ে থাকি, লেথার্জি চলে এসেছিলো আবার কারণ ওয়েটটাও তো বেড়ে গেছিলো। তারপর যেই প্রবলেমটা শুরু হলো আরও কোমরে ব্যথা আরও পায়ে ব্যথা। আগে যাও একটু কাজবাজ করতে পারছিলাম, পরের দিকে তো একদমই কাজবাজ করতে পারতাম না ওয়েটের জন্য কোমরে ব্যথার জন্য, আর শুতে ভীষণ প্রবলেম হতো, এদিক ঘুরে শুচ্ছি তাতে প্রবলেম ওদিক ঘুরে শুচ্ছি তাতে প্রবলেম, সাংঘাতিক অসুবিধা হতো লাস্টের দিকে শুতে। তোমাদের কাদের কাদের আমার মতন এই প্রবলেমটা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে বলে নাকি এই সময় বাচ্চা যেদিকে নাড়াচাড়া করে সেটা দেখেও নাকি বেবি জেন্ডার প্রেডিক্ট করা যায়। আমাকে সবাই জিজ্ঞেস করতে যে তোর বেবি কোন দিকে বেশি নাড়াচাড়া করে, ডান দিকে না বাঁ দিকে। ক্রিশু প্রথম থেকেই না ডান দিকে বেশি নড়াচড়া করতো, তার পেছনে একটা কারণ আছে, কারণ আমার ডান দিকে রিকি শুতো তো ওর বাবা যেদিকে থাকে ও সেদিকেই প্রথম থেকে বেশি নাড়াচাড়া করতো।
তো ওই দিক থেকে দেখতে গেলে যে ডান দিকে নাড়াচাড়া করলে সবাই বলতো নাকি ছেলে হবে, ওই দিক থেকে দেখতে গেলে এই প্রেডিকশনটা আমার জন্য কিন্তু পুরোপুরি ঠিক। কৃষু প্রথম থেকে ডান দিকে নাড়াচাড়া করতো আর আমার ছেলেই হয়েছে। আরেকটা যে সিমটম, খুব মেইন সিমটম, হ্যাঁ এই সিমটমটা সবাই নোটিস করতে বলে প্রেগনেন্সি টাইমে, এই সিমটমটা সব মায়েরাই শুনে থাকবে। কোনো না কোনো বড় তাদের জিজ্ঞেস করেছে যে তোর লিনিয়া নিগ্রা মানে নাভির নিচে থেকে যে কালো দাগটা উপরে ওঠে সেটা সোজা না খানিকটা বেঁকা? সোজা যদি থাকে তাহলে নাকি ছেলে হবে, আর যদি খানিকটা বেঁকা থাকে তাহলে নাকি মেয়ে হবে। আমাকেও অবভিয়াসলি সবাই জিজ্ঞেস করতো। আমি একদিন নোটিস করে দেখলাম যে আমার লিনিয়া নিগ্রাটা পুরোপুরি সোজা। সেই দিক থেকে দেখতে গেলে এই প্রেডিকশনটাও আমার জন্য ঠিক যে লিনিয়া নিগ্রা যদি সোজা হয় তাহলে ছেলে হবে, আর নাকি বেঁকা হলে মেয়ে হবে। দেখো আমি কিন্তু পুরোপুরি মজা করছি, কেউ কিন্তু আবার আমাকে সিরিয়াসলি নিও না, ঠিক আছে? এটা পুরোপুরি মজার বিষয়, তোমরাও মজা হিসেবে নিও। প্রেগনেন্সির লাস্টের দিকে আমার না খুব ঘুরতে মন চাইতো, বাড়িতে একদম থাকতে ভালো লাগতো না। রিকি অফিস থেকে আসতো ওই 1:30-2টার সময়, আমি ওকে বলতাম কি আমাকে না একটু ঘুরতে নিয়ে চলো, আমার না সাফোকেশন লাগছে, ঘরে থাকতে একদম মন চাইতো না, শুধু মনে হতো একটু ঘুরতে যাব, একটু বাইরে যাব। আমার জেদের জন্যই ওই সময় আমার মনে আছে আমি সূর্যবংশী মুভিটা পর্যন্ত দেখতে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর কৃষ্ণ না গান শুনে বেশ পেটের ভেতর এদিক ওদিক নড়াচড়া শুরু করেছিল। এই সময় পুরো প্রেগনেন্সি টাইমে না আমার একটা পার্টিকুলার গান প্রিয় ছিল, সেটা হচ্ছে ও ও জানে জানা সলমান খানের গান। আর তোমরা সবাই জানো কৃষ্ণ এখন আমার কাছে আসার পর ওরও কিন্তু এই গানটা খুব ফেভারিট, এই গানটা শুনলেই ও এখনও হাত পা ছুঁড়ে নাড়াচাড়া শুরু করে, খুব খুশি হয়ে যায়। হয়তো পেটে থাকাকালীন ও গানটা শুনতে পারতো, আমিও খুব মজা করতাম, ও মজা করতো, আর আমার কাছে আসার পরে ও এখনও এই গানটা খুব পছন্দ করে। প্রেগনেন্সির লাস্টের দিকে মানে ওই ধরো 8 মাসের সময় থেকে আরেকটা সিমটম আমাকে খুব জ্বালিয়েছে, সেটা হচ্ছে ঘন ঘন খিদে পেত। আধ ঘন্টা পরপর খিদে পেত, শুধু মনে হচ্ছে আমি এটা খাবো আমি সেটা খাবো, কিন্তু কিছুই খেতে পারতাম না, শুধু খিদে পেত। আর যদি খেতে দিতে মায়ের একটু লেট হতো ওরে আমার কি রাগ হতো, মানে আমার না সাংঘাতিক ধরনের মুড সুইং ছিল, খুব রেগে যেতাম, কখনো কখনো আপসেট হয়ে পড়তাম, কখনো কখনো কেঁদে ফেলতাম, কখনো কখনো ঝগড়া করে ফেলতাম, আবার পরে মনে হতো আচ্ছা আমি কাঁদলাম কেন, ঝগড়া করলাম কেন, তো আমার মুড সুইংটা ভীষণ রকম ছিল। তো এইগুলো ছিল আমার পুরোপুরি মানে পুরো প্রেগনেন্সি জার্নিটা আর আমার প্রেগনেন্সি সিমটমগুলো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এই ভিডিওটার কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কী কী প্রেগনেন্সি সিমটম ছিল, আর তোমাদেরও কি কিছু কিছু সিমটম আমার মতন এরকম কষ্ট দিয়েছে, নাকি তোমরা খুব আরামসে প্রেগনেন্সি টাইমটা কাটিয়েছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা একটু তোমাদের আনন্দ দিয়ে থাকে, একটু মুডটা লাইট করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর এই পার্টিকুলার ভিডিওটায় কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো বাই বাই।